আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্ন এবং উত্তর দিচ্ছি। এখানে তোমরা লক্ষ্য করো, তোমাদের প্রথম চ্যাপ্টার বিউটি ইন পোয়েট্রি, এটা থেকে এ ধরনের প্রশ্ন আসতে পারে যে আইডেন্টিফাই সিমিলি ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নোক্ত বাক্য থেকে সিমিলি খুঁজে বের করো। যেমন দেখো, এ নম্বর, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সে সিংহের মতো সাহসী। তো এখানে সিমিলি কোনটা? অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, মানে সিংহের মতো সাহসী। তাহলে এখানে তোমরা লক্ষ্য রাখবে যে সিমিলি হচ্ছে তুলনা করা বোঝায়। অ্যাজ অথবা লাইক ব্যবহার করে দুইটা বস্তু বা ব্যক্তির মধ্যে বা কোনো দুইটা জিনিসের মধ্যে তুলনা করা বোঝায়। বি নাম্বারটি লক্ষ্য করো, শি ইজ লাইক এ রোজ। তো এখানে আমরা সিমিলি পাচ্ছি লাইক এ রোজ, মানে গোলাপের মতো। সি নাম্বারটা দেখো, হিজ জ্যাকেট ইজ অ্যাজ সফট অ্যাজ কটন। তো এখানে আমরা সিমিলি পাচ্ছি অ্যাজ সফট অ্যাজ কটন, মানে তার জ্যাকেটটা তুলার মতো নরম। জ্যাকেট এবং তুলার মধ্যে তুলনা করা হলো অ্যাজ ব্যবহার করে, এটাই হচ্ছে সিমিলি। ডি নাম্বারটি লক্ষ্য করো, দেয়ার ওয়াজ নেভার আ কুইন লাইক বলখিস। তো এখানে লাইক বলখিস, এটা হচ্ছে সিমিলি। এরপরে দেখো ই নম্বর, দেয়ার ওয়াজ নেভার আ কিং লাইক সলোমন। তো এখানে লাইক সলোমন হচ্ছে সিমিলি। শি ইজ অ্যাজ হেল্পলেস অ্যাজ এ বেবি, এখানে অ্যাজ হেল্পলেস অ্যাজ এ বেবি, এটুকু হচ্ছে সিমিলি। জি নাম্বারটি দেখো, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এখানে অ্যাজ এ ক্লাউড, এটা হচ্ছে সিমিলি। এইচ নম্বর দেখো, কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, তো অ্যাজ দ্য স্টার্স, এটা হচ্ছে সিমিলি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সিমিলি কি। সিমিলি হচ্ছে অ্যাজ অথবা লাইক ব্যবহার করে দুইটা জিনিসের মধ্যে তুলনা করা বোঝায়। এরপরে দুই নম্বর দেখো, ফাইন্ড আউট দ্য রাইম স্কিম অফ দ্য ফলোয়িং লাইন্স, নিম্নোক্ত লাইনগুলোর রাইম স্কিম খুঁজে বের করো, অর্থাৎ কবিতার লাইনের যে ছন্দ থাকে সেটা খুঁজে বের করতে বলা হয়েছে। এটা তোমরা কিভাবে খুঁজে বের করবে আমি একটু সংক্ষেপে বলি। এই যে তোমাদের কবিতার লাইনের শেষে যে শব্দ, এই শব্দের সাউন্ড প্রথমটা ধরবে এ, দ্বিতীয়টা যদি না মিলে তাহলে ধরবে বি। যেমন এখানে আছে ক্লাউড, তার মানে এ, হিলস, ক্লাউড আর হিলসের সাউন্ড মিলে নাই, তার মানে হচ্ছে হিলস বি। এরপরে লক্ষ্য করো, ক্লাউড এবং ক্রাউড এই দুইটা মিলে গেছে, তার মানে এই দুইটা একই হবে রাইম, অর্থাৎ ক্লাউড এ ধরা হয়েছে, ক্রাউড হবে এ। তাহলে আমাদের হলো এ বি এ। আবার দেখো, হিলস এবং ডিলস মিলে গেছে, মানে হিলস আমরা ধরেছিলাম বি আর ডিলসও হবে বি, তাহলে এ বি এ বি। তারপরে দেখো ট্রিজ, এটা কোনোটার সাথে মিলে নাই, তার মানে এটা আমরা নতুন আরেকটা ধরবো সি। ব্রিজ, এটা হচ্ছে সি, তাহলে আমাদের রাইম স্কিমটা হলো এ বি এ বি সি সি। এভাবে তোমরা রাইমিং বের করবে। যদি তোমাদের অন্য কোনো কবিতাও আসে এবং রাইম স্কিম খুঁজে বের করতে বলা হয়, তাহলে তোমরা এভাবে খুঁজে বের করবে। তো উত্তরটি তোমরা সিম্পলি এভাবে লিখে দিতে পারো যে দ্য রাইম স্কিম অফ দ্য অ্যাবভ পোয়েম ইজ, উপরের কবিতাটির রাইম স্কিম হচ্ছে এ বি এ বি সি সি। তারপরে দ্বিতীয় স্ট্যানজায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিই ডিই এফ এফ। এরপরে দেখো বি নম্বরে আরও একটা কবিতা, যে হাউ ডু আই লাভ দি লেট মি কাউন্ট দ্য ওয়েস, এই কবিতাটির রাইম স্কিম যদি হিসেব করো তাহলে এরকম হয় যে এ বি বি এ বি বি এ সিডি সিডি সিডি। এরপর দেখো, আশা করি যে তোমরা রাইম স্কিম কীভাবে খুঁজে বের করতে হয় সেটা বুঝতে পারছো। তারপরে দেখো এখন দ্বিতীয় চ্যাপ্টার দ্য বিজু ফেস্টিভ্যাল, এই দ্য বিজু ফেস্টিভ্যাল থেকে তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলা হতে পারে, যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য বিজু ফেস্টিভ্যাল, বিজু উৎসবের উপরে একটা সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লেখো। তারপরে দেখো চার নম্বর, রাইট সামারি অফ দ্য পোয়েম, কবিতাটির সামারি লেখো। হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই, যে স্বপ্নকে আঁকড়ে ধরো যদি এটা মারা যায় বা নষ্ট হয়ে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংসড বার্ড, তাহলে জীবনটা হয়ে যাবে ভাঙা ডানাওয়ালা পাখির মতো, দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা উড়তে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর হুয়েন ড্রিমস গো, যদি স্বপ্ন চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, তাহলে বরফে ঢাকা একটা অনুর্বর জমির মতো হয়ে যাবে জীবনটা। তো
আমরা এইভাবে লিখতে পারি যে দ্য উত্তরটি এভাবে লিখতে পারি দ্য স্পিকার ইন দ্য পোয়েম অ্যাসার্টস দ্যাট কবিতায় কবি এটা আশ্বাস দিয়েছেন যে ড্রিমস আর ইম্পর্টেন্ট ড্রিম বা স্বপ্ন কিংবা জীবনের লক্ষ্য হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যান্ড অ্যাডভাইসেস দ্য রিডার টু হোল্ড অন টু দেম এবং পাঠকদেরকে উপদেশ দিয়েছেন সেটা ধরে রাখতে দ্য স্পিকার এক্সপ্লেইন্স দ্যাট এ লাইফ উইদাউট ড্রিমস ইজ লাইক এ ব্রোকেন উইংসড বার্ড বক্তা এখানে ব্যাখ্যা করেছেন যে জীবনটা হচ্ছে স্বপ্ন ছাড়া জীবনটা হচ্ছে একটা ভাঙা ডানাওয়ালা পাখির মতো অ্যান্ড দ্যাট ড্রিমস ক্যান গিভ পিপল দ্য স্ট্রেংথ টু অ্যাচিভ দেয়ার গোলস এবং স্বপ্ন মানুষকে শক্তি যোগায় তাদের লক্ষ্য অর্জনের এরপরে তৃতীয় চ্যাপ্টার থেকে লক্ষ্য করো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড এ রিক্সাপুলার অ্যাবাউট গোয়িং টু সামহোয়্যার তুমি এবং রিক্সাপুলারের মধ্যে কোথাও যাওয়া নিয়ে একটা সংলাপ তৈরি করো অথবা তুমি এবং তোমার ক্লাস টিচারের মধ্যে তোমার ভ্যাকেশন বা হলিডে কাটানোর বিষয় নিয়ে সংলাপ লেখো তো এই টাইপের কিছু ডায়লগ তোমাদের বইয়ে আছে 31 এবং 32 পেজে তোমরা ডায়লগগুলো একটু দেখে যাবে এরপর 6 নম্বর লক্ষ্য করো সাপোজ ইউ আর মিস্টার আহমেদ মনে করো তুমি মিস্টার আহমেদ প্রিন্সিপাল অফ এবিসি কলেজের প্রিন্সিপাল নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস নোটিফাইং দেম অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ এ কালচারাল উইক অথবা সেলিব্রেটিং মাদার ল্যাঙ্গুয়েজ ডে অথবা সেলিব্রেটিং ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ভিক্টোরি ডে কিংবা কোনো যে কোনো অনুষ্ঠান উদযাপন সম্পর্কে তোমাকে একটা নোটিস লিখতে বলা হতে পারে তাহলে এখানে আমরা সেলিব্রেটিং ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে একটি নোটিসের নমুনা দেখব তোমরা নোটিসের নমুনাটি দেখে নাও যদি তোমাদের নোটিস আসে তাহলে তোমরা এইভাবে যে বিষয় আসবে সে বিষয়ে লিখে দিবে প্রথমত তোমরা কী করবে যে যে প্রতিষ্ঠান থেকে নোটিস দেওয়া হচ্ছে ওই প্রতিষ্ঠানের নাম লিখবে তারপরে তোমরা নোটিস শব্দটি লিখবে এরপরে তোমরা সিরিয়াল নাম্বার দিতে পারো সিরিয়াল নাম্বার ক অথবা খ এরপর ভিএন মানে ভলিউম নাম্বার যে কোনো একটা সংখ্যা দিতে পারো পিএন মানে পেজ নাম্বার তারপরে এম সমান এখানে মাসের নাম বোঝানো হয়েছে আর 22 এটা হচ্ছে সালের নাম বোঝানো হয়েছে যে 2022 সালে এটা আমি লিখেছিলাম তো তোমরা এখানে 24 লিখবে অর্থাৎ তোমাদের যে সালে তোমরা পরীক্ষা দিচ্ছ সেটা লিখবে যদি আসে তো দেখো যে সেলিব্রেটিং ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা শিরোনামটি লিখবে এরপরে শিরোনাম লেখার পরে মেইন বডিতে মূল কথাগুলো লিখবে যে দিস ইজ টু নোটিফাই ইউ অল দ্যাট তোমাদের সবাইকে এত দ্বারা সবাইকে জানানো যাচ্ছে যে উই আর গোয়িং টু সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন করতে যাচ্ছি অন দ্য 26th মার্চ দিস ইয়ার এবছরের 26শে মার্চে ফর দিস রিজন এই জন্যে অল ক্লাসেস উইল রিমেন সাসপেন্ডেড ফর দ্য ডে অনলি ওই দিনের জন্য সমস্ত ক্লাসগুলো বন্ধ থাকবে বাট আ কালচারাল প্রোগ্রাম উইল বি হেল্ড অন দ্য ডে উইথ ভারিয়াস টাইপস অফ কালচারাল অ্যাক্টিভিটিস কিন্তু ওই দিনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক দিন উদযাপিত হবে দোজ হু আর ইন্টারেস্টেড টু পারফর্ম ইন দ্য কালচারাল অ্যাক্টিভিটিস যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চাও সাবমিট ইউর নেইমস অ্যান্ড রোলস টু ইউর স্পোর্টস অ্যান্ড কালচারাল টিচার তোমাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক শিক্ষকের কাছে তোমাদের নাম রোল জমা দাও উইথিন একটা তারিখ দিয়ে দিবে যেদিন উদযাপিত হবে তার কয়েক মানে একদিন বা দুই দিন আগের তারিখটা দিবে সো টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম অ্যান্ড এনজয় ইট তো প্রোগ্রামে অংশগ্রহণ করো এবং উপভোগ করো এরপরে যে লেখে তার সিগনেচার এবং পদবি উল্লেখ করে দিতে হয় তো এই হচ্ছে নোটিশের একটা নমুনা তোমরা নমুনাটি দেখে নাও নোটিশ কীভাবে লিখতে হয় সেটা একটু বুঝে নাও যদি তোমাদের নোটিস লিখতে বলা হয় তাহলে তোমরা এইভাবে লিখে দিবে এখানে আরও একটি নমুনা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি নোটিসের তোমরা এটাও দেখে নিতে পারো এরপর চলো চার নম্বর অধ্যায় হচ্ছে প্যারাফ্রাইজিং এবং রিফ্রাইজিং অর্থাৎ ভাষান্তর তো এখান থেকে তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে যে প্যারাফ্রাইজ দ্য ফলোয়িং টেক্সট ইন ইউর ওন ওয়ার্ড তোমার নিজের ভাষায় নিম্নোক্ত টেক্সটটি ভাষান্তর করো তো এখানে আমি তোমাদের বই থেকে একটা টেক্সট দিয়েছি টেক্সটের অনুবাদ সহ দিয়েছি তোমরা দেখে নিবে আর এই টেক্সটটাকে ভাষান্তর করে অর্থাৎ তোমাদের প্যারাফ্রেজ করে দিয়েছি এখানে তোমরা উত্তরটিও দেখে নিতে পারো প্যারাফ্রেজ করে দিয়েছি অর্থাৎ প্যারাফ্রেজটি তোমরা করবে হচ্ছে কয়েকভাবে করতে পারো
সিনোনিম বা সমর্থক শব্দ ব্যবহার করে প্যারাফ্রেজ করতে পারো। আবার তোমরা বাক্যের গঠন পরিবর্তন করে প্যারাফ্রেজ করতে পারো। তো এখানে আমি সিনোনিম পরিবর্তন করে তোমাদের প্যারাফ্রেজ করে দেখিয়েছি। এরপরে দেখো 5 নম্বর, রাইটিং কোহেসিভলি। তোমাদের 5 নম্বর অধ্যায় রাইটিং কোহেসিভলি, এখান থেকে তোমাদের কম্পোজিশন আসতে পারে। সাপোজ ধরো যে নমুনা একটা কম্পোজিশন আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, যে রাইট এ কম্পোজিশন অন হাউ আওয়ার স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। এই বিষয়ের উপর একটা কম্পোজিশন তোমাকে মনে করো লিখতে বলা হলো, তাহলে উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা নমুনা উত্তরটা দেখে নাও। এখানে আমি তোমাদের নমুনা কম্পোজিশনটি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, পড়ে নাও। এখানে বাংলা অর্থ সহকারী আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা তোমরা জাস্ট একটু পড়ে নিও। তোমাদের এই অধ্যায় থেকে কম্পোজিশন লিখতে বলা হতে পারে। তো এটি তোমাদের নমুনা প্রশ্ন, হুবহু এমন প্রশ্ন আসবে পরীক্ষাতে এমন কথা নয়, তবে এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করে নেবে, আশা করি পরীক্ষাতে ভালো করতে পারবে। এখান থেকে হুবহু কমন না পড়লেও এটার মতো করে তোমাদের কিছু মিল থাকবে, এমন কিছু হয়তো তোমরা পাবে পরীক্ষাতে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।